ঐতিহ্যবাহী সোনাই কালীবাড়িতে দুর্গা মণ্ডপ নাথ মন্দিরের নির্মাণ কাজের সূচনা হলো। রবিবার মন্দিরের দ্বিতল ভবনের ছাদের ঢালাইয়ের কাজ শুরু হয়। ছাদের ঢালাইয়ের জন্য সাংসদ রাজদীপ 8 লক্ষ টাকা অনুদান দিয়েছিলেন। বাকি টাকা কমিটির কর্মকর্তারা চাঁদার মাধ্যমে সংগ্রহ করেছেন। এ নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে শ্রী শ্রী শ্যামাকালী মন্দির উন্নয়ন কমিটির সভাপতি প্রণব মজুমদার ও সম্পাদক ভজন সেন কালীবাড়ির ঐতিহ্য তুলে ধরেন। তারা জানান, মন্দিরের ভবনটিকে সম্পূর্ণ রূপ দিতে আরও অর্থের প্রয়োজন রয়েছে। এর জন্য জনসাধারণের সহযোগিতা কামনা করেন তারা। সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় উপস্থিত ছিলেন সহসভাপতি টিঙ্কু লাল কর, শিবাশিস রায়, রাহুল চক্রবর্তী, সত্যজিৎ মিশ্র প্রমুখ। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। সোনাই কালীবাড়িতে আমরা এই উন্নয়ন কমিটির থেকে আমরা এই আজকে ঢালাই পর্বটা শুরু হচ্ছে, কিন্তু এইটা 5 মার্চ আমরা এই কমিটি মানে আমরা একটা মিটিং করি এবং এমপি ফান্ড থেকে আমরা টোটাল 8 লক্ষ টাকা পাই, কিন্তু এই কাজটা টোটাল আমাদের প্রায় 15 লাখ টাকার কাজ। বাকি সব টাকা আমরা এই সোনাই এতদঞ্চলের শিলচর থেকে সবাই ডান দক্ষিণায় এই বাকি কাজটা সম্পূর্ণ হচ্ছে। আজকে আমরা সোনাই শ্যামাকালী মন্দির উন্নয়ন কমিটির পক্ষ থেকে সাংসদের উন্নয়ন তহবিল থেকে 8 লক্ষ টাকা দেওয়া হয়েছে এবং এই 8 লক্ষ টাকা পর্যাপ্ত নয়। সোনাই অঞ্চলের অনেক সুহৃদয় ব্যক্তি মা কালীর ভক্তরা অজস্র সাহায্য করেছেন। কেউ পাথর দিয়েছে, কেউ 1 ট্রাক বালি দিয়েছে, কেউ হাজার হাজার টাকা সাহায্য করেছেন। আজকে আমাদের এখানে টিঙ্কুলাল কর মহাশয় আছেন, উনিও এই কালীবাড়িতে ইলেকট্রিকের পুরা সম্পূর্ণ দিয়েছেন এবং আগামী দিনে এই কাজটা সম্পূর্ণ করতে সোনাইবাসী তথা বরাকবিলির জনসাধারণের পুরা সাহায্য দরকার আছে, কারণ এখানে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন আছে। আমরা আজকে এই ঢালাইয়ের পরে আগামী দিনে আমরা সভাপতি মহোদয় প্রতিজ্ঞা নিয়েছেন যে মা কালীর সামনে একটা শেড এবং চতুর্দিকে টাইলস দেওয়া, সেটার জন্য জনসাধারণের কাছে আবেদন রাখি, সেটার জন্য আমরা যেন সাহায্য পাই।